আছো? হ্যাঁ, কি অবস্থা? আচ্ছা, ইয়ে করে এখনো রেজাল্ট পাই নাই, সাবমিট করছি, রেজাল্ট আসে নাই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আমার কাছে ভালো লাগছে, বাট ওটার রেজাল্ট এখন আসে না। ওটা আপাতত থাক, এডিট লাগলে পরে জানাবো। আচ্ছা, ওটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ফাতেমাপুর ইয়েটা প্রবলেমটা সলভ করে আমি হচ্ছে ওইটা আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে আপু আরেকবার বলেন। আচ্ছা, আচ্ছা, কিভাবে কাটছেন? আচ্ছা, বুঝতে পারছি। দেখি ইয়েটা আপনার টিউটোরিয়ালটা দেখি। দাঁড়ান একটু, একটু ইয়েতে যান, লেখাটা কি আসছিল দেখি আমি। জাস্ট হিট অ্যানিহোয়ার অ্যালং দ্যাট লাইন বিটুইন দোজ। ম্যাম, একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। ম্যাম, যে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমি যদি এটাকে কিনে বলে এই রেজিস্ট্রির কাজ করি, কোনো সমস্যা হবে না? আর ম্যাম, আমি নতুন একটা আর্টবোর্ড নিই, ওটার মধ্যে আমি যে 3.2 বাই 2 পয়েন্ট নিই, তাহলে কি ওটা খুব সমস্যা হবে? না আপনি পেজ ডকুমেন্টের সাইজটাই নেবেন। হ্যাঁ আপু, আপনি ভিডিওর লিঙ্কটা শেয়ার করেন, আমি একটু দেখছি কি করছে। হ্যাঁ, প্যাথ ফাইন্ডার দিয়ে কাটা যাবে, ওই দিক দিয়ে আপনার আর একটা হচ্ছে ইয়ে নিয়ে কি যেন বলে শেপ নিয়ে, হ্যাঁ আর একটা শেপ নিয়ে ডিভাইড করে দিলেও হবে। বাট আপু যে টিউটোরিয়ালটা দেখছে, হ্যাঁ ওই জিনিসটা দেখি, ওটা জানলে নতুন আরেকটা সিস্টেম জানা হলো। হ্যাঁ মহিউদ্দিন, আপনি ইলাস্ট্রেটর নতুন একটা ডকুমেন্ট নেন, 3.5 আর হচ্ছে 2 ইঞ্চির কাস্টম। আচ্ছা, রুহুল আমিনের বিজনেস কার্ড হয়েছে। লোগো শুধু এটা, এটার মধ্যে তো আর কিছুই নাই, আপনার নামের অক্ষর টক্ষরও নাই। কার্ড সুন্দর হয়েছে, বাট আপনার লেখাটা আর একটু ভিতরে নিতে হবে। রুহুল আমিন লেখাটা আর একটু ভিতরের দিকে নেবেন। এই যে দেখছেন ইয়েতে, দেখেন যে রাউন্ড হলে কাটা কাটা লাগছে, বাম পাশে একটু সাদা আছে, এ পাশে একটু সাদা আছে, যে স্কিন দেখা যাচ্ছে আমার? ও না, আমার তো স্কিন দেখা যাচ্ছে না, একটু খেয়াল করে দেখেন। না আপু, সমস্যা নাই, থাক। হুম হুম,
কি লিখছেন? না, সুন্দর হয় নাই, বোঝা যাচ্ছে না। কি বললেন? লোগো দিয়ে, একটা লোগো দিয়ে সব কিছু বোঝানো লাগবে সেখানে আপনার, হচ্ছে মানে মূল জিনিসটা বুঝছে না যে কি লেখা হয়েছে। চেঞ্জ করতে হবে, কনসেপ্ট চেঞ্জ করেন।
সাথে মাপ করছেন? আচ্ছা ট্রাই করে দেখি হয় কি না। হ্যাঁ ওখানে তো এক্সট্রা কোনো কিছু না, ওইভাবেই তো করলো, দেখি ট্রাই করে। অ্যাপ হলো তো দাঁড়ান আনডু দেই, এই যে এরকম আছে না, ডিরেক্ট সিলেকশন টুলটা নেন, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই যে এখানে এসে লাইনের মানে লাইনটা শো হলেই হবে, যে কোনো একখানে ক্লিক করেন। বুঝতে পারছেন এবার? এই যে আপনার দুইটা যদি সিলেক্ট থাকে তাহলে ই হচ্ছে, দুইটা পয়েন্ট এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে না এখানে, এই যে পয়েন্ট, এই যে চারটা যে পয়েন্ট, হ্যাঁ আপনি এখানে কোনো পয়েন্ট আছে এই বরাবর একটু ক্লিক করেন, এই যে দেখছেন আপু কোনো পয়েন্টে ক্লিক না করে, হ্যাঁ হ্যাঁ কোনো পয়েন্ট ক্লিক না করে এই যে এই, হ্যাঁ পয়েন্টে ক্লিক করলে তো আপনার ওই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিলিট হবে, দেখি ট্রাই করে দেখি, এই যে পুরোটা হয়ে যাচ্ছে। এমনিতেই যদি একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর একটা থাকবে,
রবিন ক্লাসে আছেন? আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারছেন তো আপু? হ্যাঁ, উইন্ডো উইন্ডো থেকে অ্যালাইন। আছে, উইন্ডোতে আছে, দেখেন এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, না ও সবগুলো সিলেক্ট করতে হবে একসাথে। এই যে আপু, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে পয়েন্ট, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম শিফট ধরে। হুম, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করে যে কিবোর্ডে অ্যারো কি আছে না, রাইট অ্যারো দিচ্ছি, এই যে এই পাশে যাচ্ছে, লেফট অ্যারো দিলে এই পাশে যাবে, আপ দিলে উপরে যাবে। হ্যাঁ, না আমি ফ্রি করে দিচ্ছি না আপু, শিখতে চেয়েছে আমি শিখাচ্ছি, আমি শিখাই শুধু, আমি কাউরে ফ্রি দিই না। কি করলাম বলেন তো আপু? মানে
টানলাম যেন এক সমান ভাবে হয়। এক সমান হলো অ্যাঙ্গেলটা, এই যে, ঠিক আছে, আর দরকার নেই। কি করতে চান এটা, এবার করেন, রেডি। আর কি কি করছে দেখেন, দেখে এবার করেন। আর কতক্ষণ লাগবে, আর 13 মিনিট টাইম আছে। 13 মিনিটের মধ্যে প্রত্যেকের লোগো আর বিজনেস কার্ড যদি না পাইছি, কান ধরে 100 বার উঠবাস করাবো ভিডিও কল দিয়ে, ঠিক আছে? ফাঁকি দেওয়ার চান্স নাই, ভাবছেন যে অনলাইন ক্লাস ফাঁকি দিব, ভিডিও কল দিয়ে কান ধরে উঠবাস করাবো। আহ
শুনতে পাচ্ছেন? হ্যালো, শক সরকার ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই বলেন। ফটোশপ
কাজ জমা হয়েছে? মহিউদ্দিন, মহিউদ্দিন, আচ্ছা সবার কি কাজ শেষ? ফাঁকিবাজি করছেন? একদম শর্টকাট, কোনো ডিজাইন নাই বিজনেস কার্ডে? তা ঠিক আছে, হচ্ছে এটা না, 3M? সেলিমের বিজনেস কার্ডটা সুন্দর হয়েছে। তারপরে আর কার? কিন্তু মহিউদ্দিন, আপনার লোগো, হ্যাঁ লোগোটাকে আরো মডিফাই করতে হবে, আরো ক্রিয়েটিভিটি আনতে হবে লোগোর মধ্যে। কবে? ইনশাল্লাহ। হ্যাঁ রাস্তা চিনেছেন, এখন যাবেন না থেমে যাবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। যদি মনে করেন আমি বহুদূর যাব, তাহলে অনেক দূর যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, যা শিখছি শিখছি, কারণ এ পর্যন্ত তো অনেককেই শিখাইলাম কিন্তু মানে টিকে থাকে, হ্যাঁ খুব কম মানুষই টিকে থাকে। কি জানি গত ক্লাসেও উইলসনের কোনো রেসপন্স পাই নাই। উইলসনকে আচ্ছা, আপনাদেরকে হচ্ছে, ও ইয়া দেখতে পাচ্ছেন না, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, সবাই কি আছেন? কাজ শুরু করলাম কিন্তু আমি, ভেক্টর আর্ট দেখাবো। ভেক্টর আর্টের ক্লাসটা আরেকবার নিতে বলছিলেন, ভেক্টর আর্ট বলতে কি বোঝায় আমরা বুঝি তো, তাই না? সবাই বলেন তো ভেক্টর আর্ট কি?
সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে পেস্ট করি। ও আচ্ছা, পিএনজি ফাইল পেস্ট করলেই ব্যাকগ্রাউন্ড হয়ে যায়। কালকে ওই যে ইয়ার এরকমই হচ্ছিল। এখন এটাকে কি করব, ভেক্টর অ্যাড করব, তাই না? তো সেটার জন্য কি করতে হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। চাইলে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি, বা অপাসিটি থাক, আমি জাস্ট লক করে দিলাম। কিভাবে লক করে, কন্ট্রোল 2, তাই না? এই যে এখন আর এটাতে ইফেক্ট পড়বে না। এখন এই যে পেন টুল দিয়ে আমি কি করব, এগুলোকে এই শেপে শেপে ড্র করব। কাজটা কি কাজ করছি, ভেক্টর বার্গার তৈরি করব, তাই না? এই শেপে শেপে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে ড্র করে নিতে হবে, তাই না? এই যে হ্যান্ডেলটা বড় হয়ে গেল, হ্যান্ডেলটা কিভাবে ছোট করব, অল্টার ধরে। পারবেন না সবাই করতে? কে কে পারবেন না বলে মনে হয়? করে দেখান, এই বার্গারটাকেই করবেন। সিলেক্ট করে কালার দিতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা কালার, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে এটার মধ্যে। আমি একটু বিজি হয়ে গেছি, আপনারা এতদূর করতে থাকেন, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে সিলেক্ট করেন। না দেখানোর আগে কে কে পারবেন বলেন তো? কেউ একজন রেসপন্স করেছে, বাট নেটওয়ার্কের জন্য ক্লিয়ার না। করেন, আমার আগের ব্যাচের একটা
আমার আগের ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, ওকে কোনো কাজ করতে বললে খাবার দাবারের কাজ করতো, খুবই ভালো কাজ করতো। আচ্ছা, কারেন্ট নাই। কে করতে পারবেন এখন? আচ্ছা, এই কাজটা করেন, আর আজান হয়ে গেছে আপনারা নামাজ পড়ে নেন, সাথে 15 মিনিট না নামাজ পড়বেন, আর হ্যাঁ 20 মিনিট ব্রেক। মজা ব্রেকের পরে অবশ্যই আমার বার্গার চাই। যে যে ভেক্টর দিতে পারবেন না সে অরিজিনালটা আমার বাসায় পাঠিয়ে দিবেন। কিনে দিতে রাজি, তাও বানায় দিতে রাজি না। ট্রাই করেন, ট্রাই করেন। আচ্ছা, সবাই তাহলে ব্রেক নেন, ঠিক আছে?
আছেন সবাই নাকি? হ্যালো, এইবার দেখি কার কি হয়েছে। প্রচুর মেধাবী ছবি অঙ্কন করছি, দেখি কি দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখছিলাম হচ্ছে এই যে এটা রাকিব বানাচ্ছে। রাকিব, এটা কি হচ্ছে? সুন্দর তো গাছ, সূর্য। মিশকা ব্র্যান্ড, পেপসিল কনসেপ্ট, পাখি, মেঘ। মিশকা ব্র্যান্ড আপু হচ্ছে, মিশকা আপু এম আর বি দিয়ে, মানে এই শেপটাকে এম আর বি এর একটা শেপ দিতে পারলে ভালো হতো, যদি বুঝাইতে পারতেন। রাকিব, শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যাঁ মিশকাপু, ঠিক আছে। রাকিবের কথা কেমন যেন ই হয়ে আসছে, হ্যাঁ আপনার সাউন্ড আসছে বাট কথাটা ক্লিয়ার না। হ্যাঁ, মাইক্রোফোন প্রবলেম। আচ্ছা, আর কই বাকি সবারটা? কই বার্গার করতে বললাম, বার্গার কই? বার্গার আমার ইলাস্ট্রেটর ফাইল দেখা যাচ্ছে? আচ্ছা,
একটা বার্গার নাকি? গ্রুপে কেউ একটু মেসেজ দেন তো, ক্লাস শুরু হয়েছে, অনেকে মনে হয় এখনো ব্রেক মনে করছে। আচ্ছা, এভাবে প্রত্যেকটা শেপ কি করতে হবে, আলাদা আলাদা করে ড্র করে নিতে হবে, তাই না? গ্রেডিয়েন্ট দিতে হবে, হ্যাঁ, শুধু এক কালার দিলে হবে না, তাতে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। Thank you.
এটাতেও গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। জি হ্যাঁ শুনতে পাচ্ছি। গ্রেডিয়েন্ট টুলটা আছে না, এই টুলে ক্লিক করবেন, করে আপনার এই যে ড্র্যাগ করতে হয় দেখাচ্ছি, এটা দিলাম, এখান থেকে লিনিয়ার রেডিয়াল দিলাম, মানে যেটা দিতে চাই আর কি। হ্যাঁ দিলাম, যেখানে গ্রেডিয়েন্ট দিবেন আপনি সেখানে। হ্যাঁ এই যে এভাবে ড্র্যাগ করলে আপনার লাইনটা আসবে, বাট আমার সফটওয়্যার প্রবলেম করতেছে আজকে, সারা দিনই ইলাস্ট্রেটর কাজ করতে ঝামেলা হচ্ছে। না 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 আচ্ছা এই যে দেখেন না, আমার কিন্তু মোটামুটি বার্গার শেষ, আপনারা এখন আমার জন্য বার্গার পাঠান তাড়াতাড়ি। আর পিসি অনেক স্লো হয়ে গেছে গো, এই সবজি টবজি লেটুস পাতা দিতে হবে এখানে, দিবেন পরে, আপাতত থাক এই নেন সয়া সস দিব। আপনি ট্রাই করেন আপনার হবে, আমারটাই হচ্ছে না। আপনাদেরকে মানে আমার একটা স্টুডেন্ট অনেক আগের ছিল, এটা কে করছে, আমির হামজা। এই যে আচ্ছা আমার স্টুডেন্ট ছিল খুলনা মহিলা পলিটেকনিকের, ওর কিছু কাজ দেখেন, কাজ দেখলে মানে আমি অবাক হয়ে গেছি যে ও এত ডেভেলপ করছে। ও এমনিতে মানে ড্রয়িং এ খুব ভালো, এই যে ড্রয়িং করেছে
বিজনেস কার্ড রেন্টে কারের, এই যে দেখেন দেখা যাচ্ছে স্ক্রিন, দেখেন এটা কি বলেন? হ্যাঁ ডিম তো, কিসের ডিম? এটা ইলাস্ট্রেটরের ডিম, এই যে ইলাস্ট্রেটরের বাচ্চা, দেখেন যে কি কাজ করছে সে। এই দেখেন যা কিছুই করুক এটা ইলাস্ট্রেটর দিয়ে করা, এই ইলাস্ট্রেটর যে ইলাস্ট্রেটর দিয়ে আপনারা করতেছেন, এই যে দেখেন ডিমের খোসাগুলো দেখেন, কুসুমটা দেখেন, মানে যারা গ্রাফিক্স ডিজাইন জানে না তারা কি বলবে যে সে ছবি তুলে ছবিটা পোস্ট করছে, এই শেপ আপনারাও করতে পারবেন, জাস্ট আপনাদের কালারটা বুঝতে হবে, দেখেন কালারের মধ্যে কিন্তু কম বেশি, দেখেন আর্টওয়ার্ক ফলো গ্রাফিক লাইক ফ্যাক্ট ডিজাইন ডিজাইন, এই যে এইভাবে আপনাদেরকে ট্যাগ ইউজ করতে বলি, হ্যাঁ এই যে এটা দেখেন ইলাস্ট্রেটরের ডিম ভেজেছি খাবা কে কে, দেখেন কাজ করলে করার মতো করতে হবে, ফিমেল ফিমেল ও চড়ুই পাখি তো সেজন্য চড়ুই পাখি আসছে, কতটা পরিশ্রম করলে আপনারা এই লেভেলে আসতে পারবেন একটু চিন্তা করে দেখেন, আপনাদেরকে একটা বার্গার বানাতে বললাম আপনারা ফুড পান্ডায় অর্ডার দিবেন তাও নিজেরা বানাবেন না, এই যে ঠিক আছে, বাট যদি অ্যাজ এ ফাইনালে আমি রেজাল্ট পাই একটা তাহলে চলবে, কিন্তু রেজাল্ট হিসেবে আমি কি পাই, চড়ুই পাখির সিদ্ধ ডিম, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি দাঁড়ান, মহিউদ্দিন বেশি ফাজলামো হয়ে যাচ্ছে, অনেক ফাঁকিবাজ আপনি, আপনাকে কিন্তু আমি যে কোনো মুহূর্তে ধরতে পারি, বুঝতে পারছেন আপনি একটু ফাঁকি কম দেন, অন্য সবাইকে ছাড় দিলেও আপনাকে দেওয়া যাবে না, কোথায় গেল চড়ুই পাখিটা, এই যে এই চড়ুই পাখিটাকে সবাই ভেক্টর করবেন,
পাখিটা টান দিয়ে বড় করেন, কন্ট্রোল টি প্রেস করেন, করে শিপটলটা ধরে যে কোনো এক কর্নার ধরে বড় করবেন। এই পাখিটারে সুন্দর করে আপনি, এটা তো অরিজিনাল পাখির একটা ছবি, এটা জেপিজি ছবি, আর আপনি আমাকে একটা ভেক্টর পাখি গিফট করবেন, যে গিফট করবেন তাকে হচ্ছে আমি এই ব্যাচে ফার্স্ট হিসেবে ঘোষণা করব। ঠিক, হ্যাঁ আপু, হ্যাঁ ওই যে কন্ট্রোল অল্টার শিফট তিনটা একসাথে ধরে আপনার ওই যে আইকনের মধ্যে ক্লিক করে রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইসেন্সিয়াল, এখান থেকে রিসেট ইসেন্সিয়াল, ওপরে না থাকলে উইন্ডোতে আছে আপু, এই যে উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট এসেনশিয়াল। বার্গার কই আপনাদের? খান চড়ুই পাখির ডিমি খান। কালার নিয়ে একটু থিসিস করেন, কালার অ্যাপ্লাই করা শিখেন, দেখবেন অনেক কিছু করতে পারছেন। অ্যাডোব কালার সিসি, ছিল এখন সাইডে চলে আসছে, এই যে দেখেন কেমন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, জাস্ট ই করে যাচ্ছি। আর কালারটা এক্সাক্ট দিতে পারলে, এটা কি একটা ডিম, কিছু করা যায়। ইলাস্ট্রেটর নিয়ে যদি বলেন, সারাদিন খেলতে, সারাদিন খেলাধুলা করা যায়। দেখেন কেমন শেপ হয়ে গেল, আপনারা অনেক অলস। প্রথমে যে কোনো
আচ্ছা, যখন কারেন্ট আসবে তখন করতে হবে। পরিস্থিতি কখনোই মানুষের অনুকূলে থাকে না, কিন্তু পরিস্থিতিকে অনুকূলে করে নিতে হয়। তাহলে রাত্রে ক্লাস নেই? রাত্রে? জি, আজকে 40টা ক্লাস। হ্যাঁ, আর মাত্র 10টা ক্লাস আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ 10টা টাকাও ইনকাম করে দেখাইতে পারলেন না যে ম্যাডাম দেখেন পারলাম। কে কে ইনকাম করছেন? না, রাসেল? লোকাল কাজ করেন, করতে তো হবে, বাট হচ্ছে আপনাদের অনলাইন ইনকামও করতে হবে। ফাইবার বাংলাদেশ থেকে সেদিন যে লাইভ হলো, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কেউ দেখছেন? ফাইবার বাংলাদেশ লাইভে ছিলেন কেউ? আচ্ছা, লেজ লাগবে না, যা আছে তাই আছে। ফাইবার হেল্প বাংলাদেশ, ফাইবার লিখে সার্চ দিলে অসংখ্য গ্রুপ চলে আসে, এইসব গ্রুপগুলোতে একটু জয়েন করবেন। এসব জায়গায় অনেক ধরনের সলিউশন পাবেন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। এই যে ফাইমিউ করিম, চিনেন একে? এই ফাহিমকে চিনেন কেউ? বলেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার, লোগো ইলাস্ট্রেটর, এটা হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল, এটা ফাইবার প্রোফাইল। দেখি তার ফাইবার প্রোফাইলটা দেখি। আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ 20 ইমেজ বাই হাই কোয়ালিটি ক্লিপিং পাথ।
লেভেল টু সেলার, শুধুমাত্র ক্লিপিং পাথ দেখেন। দেখছেন ডেসক্রিপশন কি লিখছে, ৫১৮টা রিভিউ তার অ্যাকাউন্টে ডিসেম্বর ২০১৬, ১৭, ১৮, ১৯, ২০, চার বছর এখনো পূর্ণ হয় নাই। তার কি আছে বলেন, ঠিক মতো সে মাউসটাও ধরতে পারে না। লাস্ট ডেলিভারি ওয়ান ডে, একদিন আগে সে ডেলিভারি দিয়েছে। তার আর কি কি গিগ আছে, গ্রেট সার্ভিস, প্রম্পট রিভিশন এন্ড রেসপন্স, সো কুইক এন্ড প্রফেশনাল, ভেরি হ্যাপি উইথ দ্য রেজাল্ট, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডিজাইন কর্পোরেট রোল আপ ব্যানার। এই যে ব্যানার আপনাদেরকে বানাতে দিয়েছিলাম না, ডিজাইন ক্রিয়েটিভ রোল আপ ব্যানার, মিনিমালিস্ট বিজনেস কার্ড ডিজাইন, স্টানিং কর্পোরেট, ফলো করেন সবাই এই ফাহিম করিমকে, ফলো করেন দেখেন কি হয়, সে কিভাবে তার গিগগুলো ইউজ করে। আচ্ছা আপনাদের গিগের কিওয়ার্ড কি বলেন তো, শুনতে পাচ্ছেন? দেখেন আমার আমার গিগের কিওয়ার্ড দিয়ে আমি আমাকে সার্চ করছি, প্রিমিয়াম হাই, আমার কিবোর্ডও কাজ করে না। কেউ একটু কোয়ালিটি বানান, লিখে পাঠান আমারে। এই যে পেয়ে গেছি, এই যে প্রিমিয়াম কোয়ালিটি গ্রাফিক ডিজাইন, জাস্ট একটুকু নিব। একটুকু কপি করলাম, এখানে সার্চ দিয়ে দেখি যে আমার গিগটা কোথায় আছে, কোথায় আছে, দেখতে পাচ্ছেন? দুই নাম্বার ফার্স্ট পেজে ১৩৫৭৮টা গিগের মধ্যে আমার গিগটা কোথায় আসছে, সেকেন্ড পজিশনে, ফার্স্ট পেজের একদম সেকেন্ড পজিশনে। দেখেন এর রিভিউ কত, ১০৪, এর রিভিউ ৬০, আমার রিভিউ কত, মাত্র ৪। এ লেভেল টু সেলার, এও লেভেল টু সেলার, আর আমি কি নিউ সেলার। এই একজন দেখেন, ওর এখন পর্যন্ত কোনো ই নাই, ও একদম নতুন, ওর আইডিটা একদম নতুন, ওটা আরও প্রথমে একদম নতুন সেজন্যে। বাট এসইও কিসের কারণে এখানে আসছে, এসইওর কারণে, শেয়ারের কারণে, তা না হলে আমারটা চারটা রিভিউয়ে কেন সামনে আসবে। আপনাদেরটা বলেন,
কারো একজনের কিওয়ার্ড বলেন, খুঁজে দেখি কোথায় আছে। আপনার কিওয়ার্ড বলেন গিগের। আচ্ছা আপু, তাহলে আজকের মতো থাক, আজান হয়ে গেছে।